কি আছে এগুলো? কি আছে বলুন, কি আছে? হ্যাঁ, গাঁজা কার বাড়িতে ছিল? বাড়িতে ছিল, কে নিয়ে এসছে? আপনি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন? আমি চাপড়া থানার বড় বাবু। এগুলো এনেছেন কেন? কে রেখে গেছে? আবারও পুলিশের বড় সড়ো সাফল্য। এক মহিলার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হলো বেশ কয়েক কেজি গাঁজা। জিজ্ঞাসাবাদের জন্য এক মহিলা সহ আটক করা হয়েছে চারজনকে। ঘটনাটি নদিয়া চাপড়া থানার দইয়ের বাজার এলাকার। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার পল্লবী দাস নামে এক মহিলার বাড়িতে হানা দেয় পুলিশ। এরপর ঘরের ভেতরে খাটের নিচ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গাঁজা, যার ওজন প্রায় 8 কেজি। পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে দুই যুবক গাঁজা নিয়ে ওই মহিলার বাড়িতে আসে। এই খবর চলে যায় পুলিশের কাছে। এরপর অভিযান চালানো শুরু করে পুলিশ। যদিও আটক করা তিনজনকেই আজ আদালতে পাঠায় চাপড়া থানার পুলিশ। ধৃতদের নাম পল্লবী দাস, দেবু সর্দার, জয় সরকার ও সুবল মজুমদার। গাঁজা কার বাড়িতে ছিল, কে নিয়ে এসছে? আপনি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন? আমি চাপড়া থানার বড় বাবু। এগুলো এনেছেন কেন? কে রেখে গেছে? আপনার বাড়িতে আবার মিথ্যে কথা বলছো? আপনার বাড়িতে একজন একটা বস্তা রেখে যাবে, তাকে চেনেন না? এরা কারা? কোথায় থাকে? কোথায় থাকে? হ্যাঁ, শিলিগুড়িতে থাকে। কোথায়? শিলিগুড়ি? নিজের আপনার ভাই হলে আপনি আপনার ভাইয়ের বা আপনার বাপের বাড়ি বেড়াতে তাই এই মাল কে নিয়ে এসছে? কে নিয়ে এসছে মাল? কে থুয়ে গেছে? আবার বাজে কথা কেন বলছেন? আবার বাজে কথা কেন বলছেন? মাল বের করুন, মাল বের করুন। এগুলো কি আছে? এগুলো কি আছে? তাহলে আপনি জানেন গাঁজা আপনার বাড়িতে ঢুকিয়ে দিয়ে গেল, দিয়ে গেল আর আপনি ঘরের ভিতরে ঢুকিয়ে রাখলেন? ঘরের ভিতরে এটা অন করুন, পাখাটা অন করুন। ওই যে যেটা বইটের ওইটা, ওইটা হ্যাঁ, ওইটা করতে হবে। এটার বইটাতে কত হয়েছে ওটা? 7 কেজি রাখুন। NBTV।